আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়না গ্র্যান্ড পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, কলম্বিয়ান বাফ এবং লাইটের বাচ্চা এখন অ্যাভেলেবল আছে। অবশ্যই কোয়ালিটি আপনারা মেনটেন করবেন, কারণ বাচ্চা অল্প দামে কিনে আপনারা ঠকবেন না। আর যারা বাচ্চা সংগ্রহ করবেন, অবশ্যই তারা প্যারেন্ট দেখে বাচ্চা সংগ্রহ করবেন। বাচ্চার সাইজগুলো দেখুন, মাত্র 2 মাসে বাচ্চাটা এত বড় হয়েছে, মনে হয় যে একটা আস্ত দেশি মুরগির সমান। আমি যদি ধরে আপনাদের পায়ের ফেদাইগুলো দেখাই এবং শরীরে গ্রোথ দেখাই, আপনারা শরীরে গ্রোথ দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ খুব ভালো। এবং সাইজটাও কিন্তু 2 মাসে খুব ভালো হয়েছে। বাচ্চারা আসলে যদি প্যারেন্টস ভালো হয় তাহলে বাচ্চার কোয়ালিটিও খুব ভালো হবে অল্প সময়ে। 2 মাসের বাচ্চা এগুলো পুরোপুরি একটা দেশি মুরগির সমান হয়ে গেছে। আর আমি এখন আরেকটু বড় সাইজের বাচ্চাগুলো দেখাইতেছি এখানে, তার থেকে যে বড় সাইজটা সেই সাইজের বাচ্চা। এদের শরীরের যে ফেদারগুলো দেখুন আপনারা, এখানে কিন্তু লাইট, হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি লাইট বাচ্চা, এখানে বাফ নাই। বাফের ছোট বাচ্চাগুলো আছে, 2 মাসেরটা বাফ আছে কিন্তু এখানে বাফ নাই। এখানে এগুলো হলো 3 মাস, 3 মাসের কোনো বাফের বাচ্চা নাই। কিন্তু বাচ্চার যেই ফেদার, ওই যে কি আক্রমণ করে মানে কামড় দিতে আসে, যে ফেদারগুলো দেখেন, ফেদার কিন্তু বিশাল বড় বড় ফেদার। 3 মাসে এটা কিন্তু দেশি মুরগি ছাড়াই গেছে, মানে 2টা দেশি মুরগির সমান হয়ে গেছে অলরেডি। ওই যে আমার মুরগি ডাকতেছে, আপনারা শব্দ অবশ্যই পাইতেছেন। আমার প্যারেন্টস আর আপনাদের দেখানোর প্রয়োজন নেই আমি মনে করি, কারণ আপনারা অনেকবার আমার প্যারেন্টস দেখছেন। তারপরে আমি ভিডিওতে দিয়ে দিব। এই বাচ্চাগুলো এখন তো দুপুরবেলা মানে হাঁপাইতেছে, এদের কিন্তু গরম বেশি, দেখেন এই যে হাঁপাইতেছে। এই জন্য এখন এই যে লাইট বন্ধ, কারণ এদেরকে রাত্রেবেলা লাইট দিয়ে রাখি, কারণ যেহেতু একটু ঠান্ডা সিজন, শীতের মধ্যে লাইটে দেওয়ার মানে কি, যাতে এখানে একটু গরম, হালকা গরম থাকে আর রাত্রেবেলা খাইতে পারে, সেই জন্য লাইটের ব্যবস্থা করে দেওয়া এখানে। এদের কিন্তু লাইট প্রয়োজন নাই, এখন বড় বাচ্চাদের লাইট প্রয়োজন নেই, আর এই বাচ্চাদেরও লাইট প্রয়োজন নেই। কিন্তু যদি হালকা একটু আলোর ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু এরা রাত্রে খাবার খাইলে এদের শরীরে গোড়টা ইনশাল্লাহ খুব দ্রুত বাইরা যায়। এরা কিন্তু দৈনিক, এদের শরীরের গঠন দৈনিক চেঞ্জ হয়, মানে একদিন দেখবেন তার পরের দিন দেখবেন যে গায়ের গ্রোথ অনেক বেড়ে গেছে, অল্প দিনে এরা ভালোই এদের শরীর স্বাস্থ্য বেড়ে যায়। যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যাতে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, যার থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন, অবশ্যই প্যারেন্টস দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন। এছাড়া আমার কাছে কিন্তু সিল্কি, কোচিং, শেভরাইট আর ফার্মির বাচ্চা পাবেন, তিতির এবং টার্কির বাচ্চা পাবেন 1 মাস বয়সী। অবশ্যই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি বিয়ার্স এই বাচ্চাগুলো ধৈরা দেখালে খুব ভালো লাগতো, কিন্তু আমি ধৈরা দেখাইতে পারলাম না এই জন্য যে বাচ্চাগুলো হাঁপাইতেছে। আর যদি এদেরকে এখন ধরি তাহলে আরও এরা গরমে আরও হাঁপাইবো, এই জন্য ধৈরা দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমি দেখি হয়তো বা বিকালে বা সকালের ভিডিওতে যাতে ঠান্ডা থাকে তখন বাচ্চাগুলো ধৈরা হাত দিয়ে ধৈরা আপনাদের পরিপূর্ণ মানে পুরো শরীরটা দেখাবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।